নমস্কার বন্ধুরা, আমি প্রবীর গুণ্ডু এবং আমার এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে প্রথমবারের জন্য এসেছি নিজেই নিজের একটি সিনেমা প্রচার করতে বা তার সম্পর্কে তোমাদেরকে অবগত করতে। মিশন ওটিপি এই নামের একটি সিনেমা খুব শীঘ্র কলকাতায় মুক্তি পাচ্ছে বিভিন্ন প্রেক্ষাগৃহে। সৌমাল্য দত্ত পরিচালিত, অভিনয় করেছে বেশ অনেক বিশিষ্টজনেরা। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে এই সিনেমার পোস্টার দেখেছো, এই সিনেমার সঙ্গে জড়িত যুক্ত নানান রকম যে অনুষ্ঠানগুলো হয়েছে সেগুলোর ক্লিপিংস ঝলক ইত্যাদি দেখেছো, হয়তো আমার ফেসবুক পোস্টে দেখেছো বা সৌমাল্য দত্ত তার বিগ বুল মোশনের যে ফেসবুক পেজ আছে সেখানে দেখেছো বা সৌমাল্য দত্তের নিজের ফেসবুক ওয়ালে গিয়ে তোমরা দেখেছো, লাইক করেছো, কমেন্ট করেছো। তো এই সিনেমার আমি একটি ক্ষুদ্র অংশ হতে পেরে সত্যি আমার খুব গর্ব অনুভব হচ্ছে। সৌমাল্য দার সঙ্গে আমার পরিচয় ফেসবুকের মাধ্যমেই, তিনি আমার ইউটিউব ভিডিও দেখে আমার সঙ্গে পরিচয় করেন, যোগাযোগ করেন, ফেসবুকে বন্ধুত্ব হয়, আলাপ হয়, কথাবার্তা হয়। আমি যখন জানতে পারি তিনি একটি নতুন সিনেমা করছেন, তিনি যখন ফেসবুকে বিজ্ঞাপন দেন যে কিছু চরিত্রের জন্য তার নতুন মুখের প্রয়োজন, তো আমি সমস্ত কিছু ভুলে সেখানে অ্যাপ্লাই করি, বলি যে যদি আমার জন্য আমার চেহারার সঙ্গে আমার গঠনের সঙ্গে যদি কোনো চরিত্রের মিল থাকে তবে অবশ্যই আমাকে একটি চরিত্র দিতে। এবং তিনি আমাকে ভুলে যাননি, মনে রেখেছেন এবং আমাকে একটি চরিত্র দিয়েছেন। আমার একদিনের শ্যুটিংও ছিল, আমি সল্ট লেকে নিউ টাউনে গিয়ে শ্যুটিংও করেছি একদিন। একটিমাত্র সিন রয়েছে কিন্তু খুব খুব দারুণ একটি ক্যারেক্টার আমাকে দিয়েছে এবং কাহিনী যথেষ্ট তার গুরুত্ব রয়েছে সেই কাহিনীতে, এবং একদম বাস্তব একটি ক্যারেক্টার যেটা আমি করেছি। এবং আমার মনে হয় যে আমি অনেকটা চেষ্টা করেছি, কিন্তু সৌমাল্য দা এত ভালো অভিনেতা, তিনি আমাকে যতটা দেখিয়েছেন আমি হয়তো তার 20-25% ডেলিভার করতে পেরেছি। মানে আমার অ্যাক্টিং দেখলে আপনারা বুঝতে পারবেন না যে সৌমাল্য দা ওই ক্যারেক্টারটাকেই কত ভালো করে আমাকে রিপ্রেজেন্ট করেছিল। মানে আমি সিরিয়াসলি যতবার আমি অ্যাকচুয়ালি প্রত্যেকে না নিজেকে নিয়ে একটা কনফিডেন্স থাকে, তো আমারও ছিল যে অ্যাক্টিং তো এই ব্যাপারটা তো আমি ঠিক করে ফেলবো, কোনো ব্যাপার না। কিন্তু যখন সৌমাল্য দা আমাকে দেখাচ্ছে না, আমি কখনো এটা সৌমাল্য দাকে সরাসরি বলিনি, কিন্তু সৌমাল্য দাকে এখন বলছি, সৌমাল্য দা শোনো, যখন তুমি আমাকে দেখাচ্ছিলে তখন আমি সিরিয়াসলি আমার ভিতর থেকে কনফিডেন্সটা ক্রমশ লুজ হচ্ছিল, আমি ক্রমশ কনফিডেন্স হারিয়ে ফেলছিলাম যে এইরকমটা আমি পারবো না, এতটা আমি পারবো না। কিন্তু ডেফিনেটলি সৌমাল্য দা হাতে ধরে শিখিয়েছে, অনেকবার করে দেখিয়েছে এবং তারপরে গিয়ে একটা জায়গায় দাঁড় করানোর মতো পারফরমেন্স আমি করেছি এবং ক্যামেরায় দেখতে আমার ঠিকঠাক মনে হয়েছে, মানে খুব খারাপও আমার লাগেনি। তো তোমরা অবশ্যই যেও। আর মিশন ওটিপি নামটাতেই খুব ক্লিয়ার কাট একটা মেসেজ রয়েছে যে এখন যেভাবে সাইবার জালিয়াতি হচ্ছে, যেভাবে বয়স্ক মানুষদের বা কিছুটা যারা এই সম্পর্কে ওয়াকিবহল নয় তাদেরকে ফোন করে তাদের কার্ড নাম্বার, আধার নাম্বার হাতিয়ে নেওয়া হচ্ছে, তাদের ফোনে ওটিপিগুলো ঢুকছে, সে ওটিপিগুলোকে চেয়ে নেওয়া হচ্ছে নানা রকম প্রলোভন দেখিয়ে, তারপর তাদের ব্যাংক থেকে সমস্ত টাকা, আমার নিজেরই হয়েছে, আমার নিজেরই অফিসের বিভিন্ন কলিগের কারো বাবার সাথে, কারো বয়স্ক কোনো আত্মীয়ের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে, একাধিকবার ঘটেছে, একই লোকের সঙ্গে একই ব্যক্তি একাধিকবার ব্যাংক থেকে বলছি, ব্যাংক থেকে বলছি করে প্রতারণা করেছে। তো এই যে জালিয়াতি একটা চক্র, এই চক্রটাকে কী করে কাজ করে, এই চক্রটার জন্য মানুষদের কী পরিণতি হতে পারে, এই সমস্ত কিছু নিয়ে একটা ইনভেস্টিগেশন, একটা থ্রিলার ধর্মী একটা একটা গল্প। সৌমাল্য দা প্রথম থেকেই চেয়েছিল একটু নতুন কিছু করবে, একটা এমন কিছু করবে যেটাতে মানুষ, আরও চারটে মানুষ, আরও পাঁচটা মানুষ কিছু সেখান থেকে শিখতে পারবে এবং তাদের ব্যক্তিগত বাস্তব জীবনে তার উপকার পাবে, এবং সেটা সত্যি হয়েছে। এবং খুবই খুবই আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে কাজ করেছি, খুব সীমিত বাজেটে, লো বাজেটে। আমার মনে আছে যে আমি যখন শ্যুটিং করতে যাই সেই দিন আমরা একটা রাস্তার ধারে গুমটি মতো আছে, সেই গুমটি মতো দোকানে গিয়ে আমরা সকালবেলা ডিম পাউরুটি খেয়েছি। মানে একটা সিনেমা শ্যুটিংয়ে আমরা কী ভাবি, যে একটা বড়ো একটা বড়ো পর্দার সিনেমা হচ্ছে, সিনেমা শ্যুটিং হচ্ছে, নিশ্চয়ই কোনো ফাইভ স্টার হোটেলে গিয়ে একটা রেস্টুরেন্টে বসে একটা কাঁটা চামচ দিয়ে খাবার খাচ্ছে, সেরকমটা নয়। আমরা একটা গুমটি বাস উপরে এরকম একটা টিনের ছাউনি দেওয়া, সেখানে একটা নরবরে বেঞ্চি, সেখানে বেঞ্চিতে বসে আমরা সকালের টিফিনটা করেছি, দুপুরবেলা খাবারটা অর্ডার দিয়ে আনা হয়েছিল।
তো এইভাবে আমরা শুটিংটা করেছি এবং অনেক কষ্ট করে শুটিংটা করেছি। আশা করছি পুরো সিনেমাটা, আমিও এখনও দেখিনি, হ্যাঁ ওটা আমরা একদম প্রিমিয়ারেই দেখবো। ওটা যারা একদম কোর টিম মেম্বার তারাই সিনেমাটা দেখেছে। তো এরপর একটা ডাবিংও হয়েছিল, আমি আবার টালিগঞ্জে একটা স্টুডিও থেকে ডাবিংও করেছিলাম। তো ওভারঅল আমার মনে হয়েছে যে সিনেমাটা একটা বেশ ভালো একটা কাজ হচ্ছে। তো আমরা সেটা যখন বড় পর্দায় দেখব আলটিমেটলি, তখন আপনারাই বিচার করবেন, আপনারাই আসল দর্শকরাই আসল কী বলবো মানে আসল বিচারক। তাদের ভালো লাগলেই সেটা ভালো, আমি তো কাজ করেছি আমি তো ভালো বলবো, এটা তো একটা স্বাভাবিক ব্যাপার। তো আমার রিকোয়েস্ট, সৌমদারও রিকোয়েস্ট যে সকলে আপনারা আসুন সিনেমাটা বড় পর্দায় দেখুন। আমার একটা ইন্ডিপেন্ডেন্ট ছবি, একটা অন্যরকম অন্য ধারার ছবি, অন্য ধারার আমি ঠিক এটাকে ঠিক বলবো না, এটা একটা থ্রিলারই এটা, তবুও এরা এমন একটা টপিক যে টপিকটা কিন্তু এর আগে বাংলাতে হয়নি। বেসিক্যালি আমি অনেক অনেকটাই সিনেমা টিনেমা দেখি, কিন্তু আমি বাংলাতে কিন্তু এরকম বেসিক্যালি ওটিপি নিয়ে বা সাইবার জালিয়াতির কাজ কিন্তু খুব একটা আমি দেখিনি। খুবই হয়তো দু একটা নাম হয়তো মনে পড়লে পড়তে পারে। তো ওভারঅল একটা অন্যরকম একটা অন্য টপিকের উপরে সিনেমা হয়েছে, প্রথাগতভাবেই সিনেমাটা করা হয়েছে এবং আশা করি মনোরঞ্জনও দেবে, কমেডিও আছে। আমার ক্যারেক্টারটাই খুব ফানি ক্যারেক্টার, কমেডি লাগবে, তো খুব ফানি ওয়েতে একটা খুব ইন্টারেস্টিং জিনিস বিষয়কে ধরা হয়েছে। তো পোস্টারটাও খুব ভালো হয়েছে, সৌমালোদা নিজেও এখানে অভিনয় করেছে। তো তোমরা আসো, সকলে মিলে দেখো এবং দেখে জানাও কেমন লাগলো। 29শে সেপ্টেম্বর রিলিজ পাচ্ছে, কোন কোন হলে কী হবে সেগুলো এখনও পুরোপুরি সেটেল হয়নি বলে বলতে পারছি না, ওই 29শে সেপ্টেম্বর হচ্ছে রিলিজ এটা শিওর। তোমরা একটু খোঁজখবর রেখো, আমিও আমার ফেসবুক ওয়াল থেকে জানাবো কোথায় কোথায় হচ্ছে। তো এই বলে আজকে ভিডিও এখানে শেষ করছি, ধন্যবাদ।